হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সবসময় চাই। তো তোমরা তো জানোই আজকে সৃষ্টি সোনার বার্থডে। তো দেখো আমি বার্থডের ঘরটা সাজিয়েছি, যেখানে কেক কাটবো। তো দেখো তোমাদের কেমন লাগে, আমি তোমাদের দেখাচ্ছি। তো অবশ্যই বলবো সবাই আমার সৃষ্টি সোনাকে আশীর্বাদ করো আর আমাদের পাশে থাকো, এটাই চাইবো তোমাদের কাছে। আর প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো তোমাদের দেখাই। দেখো দেখো লেখাটা এনেছি, কিন্তু একটা লেখার মধ্যে একটা অক্ষরটা ভুল আছে, ভুল নাই মানে বড় হয়ে গেছে। এই যে ডিটা দেখতে পাচ্ছ, এটা অন্য লেখার দিয়ে দিয়েছে, তা আমি তো সেটা তখন দেখিনি। দেখো আমি বেলুন দিয়ে সাজিয়েছি, দেখতে পাচ্ছ। তো আজকে তো অমাবস্যা, গ্রহণ দুটো একসঙ্গে হয়ে গেছে, তো যার জন্য দেরিতে রান্না বান্নাটা শুরু হলো। এই এক্ষুনি রান্না শুরু হলো, এখন প্রায় কত বাজে, এখন প্রায় 7:18 বাজে। তো এখন রান্না শুরু হয়েছে, তাই কেকটা একটু কাটতে দেরি হবে, কারণ রান্নাটা কেবলই শুরু হলো। তো বন্ধুরা দেখো, এখানে আমার মামি রান্না করছে। তো আমাদের বাড়িতে তো জায়গা খুব কম, মামিদের বাড়িতে আসছে। দেখো ওই যে মামি খুব ভালো রান্না করে, তোমরা তো জানোই, এর আগে বলেছি তোমাদের। মামি একটু এদিকে তাকা, মামি মানে এত ভালো রান্না করে। আমাদের মেয়েদের সবগুলো বার্থডেতে মামি রান্না করে, মেয়ে খুশি। মামির হাতের রান্না খুব ভালো হয়। তো আমার আত্মীয় স্বজন বলতে এরাই, আর কেউ নেই। ওই যে সৃষ্টিও আছে, এই যে আমার বড় মামি, এই যে সৃষ্টি সোনা আর মা দাঁড়িয়ে আছে। সৃষ্টি ও কোন দিকে থাকে, এই যে এদিকে দেখ। আর এই যে আমার বৌদি ভাই, তোমরা তো চেনোই, দেখেছো সেলাই মেশিনের কাজ শিখতে এসেছিল বৌদি। ওই বৌদি আগের ভিডিও তো বার্থডে দিন না দেখো, মিনিমাম দাও বা করো আসতে বলো। চলে এসো বন্ধুরা, আমাদের মেয়ের আজকে জন্মদিন, আসো তোমরা সবাই। বৌদি খুব সুন্দর কথা বলো তো তুমি। ওই দেখো হাই দাও, হাই দিয়ে দাও, এখানে হাই দাও, বলো হাই, হাই বলো। মামি একটু হাই কর। তো বন্ধুরা দেখো এখানে বাঁধাকপি আছে, বাঁধাকপি আলু আর মাছের মাথা দিয়ে রান্না হবে, ওটাও কি এর সঙ্গেই না? এই যে এখানে মাছ, এখানে ভাজা হচ্ছে, এই যে আর এখানে আলু মানে কেটে রেখেছে, আর এখানে পেঁয়াজ কুচি করেছে, এটা মাছের তেল, এটার মধ্যে মাংস আছে, এখনো ধোয়া হয়নি। তো বন্ধুরা তোমাদের দেখালাম রান্না হচ্ছে যে ওখানটায়, তো আমি আবার ঘরে চলে আসলাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো প্লিজ। তো দেখো বন্ধুরা ভিডিও করতে কত অসুবিধা, একবার দেখো কত কষ্ট করে আমাদের ভিডিও করতে হয়। এই দেখো সব থেকে মানে জ্বালাতন বালা এই যে মিষ্টি, এ নিজে কোল থেকে নামবে না, কেউ কেউ ভিডিও করতে দেবে না, এমন পরিস্থিতি, ভিডিওই করতে দিচ্ছে না। দেখো ফ্রেন্ড লাইট পাবা কোথায় এখন? তো বন্ধুরা দেখো চেঁচাতে চেঁচাতে মিষ্টি সোনা ঘুমিয়ে পড়েছে, দেখো একদম ভিডিও করতে দিচ্ছে না, ও শুধু কোলে উঠে থাকে আর এখন ঘুমিয়ে পড়ছে।
দেখো এই তো আয়োজন করা হয়েছে, এই যে ডোকে ডেকোরেট করা হয়েছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কেকটা। তো নাও শুরু করো, করতেছো জোরে মোড়াইতে হয় তো ওটা, মুখটা না খুললে ভাববে নাকি এই কোনা থেকে একটু ওটা আমাকে পুচকিতে দেখা যাবে তাহলে। তোমরা কিছু কও না কেন, হচ্ছে না কেন ও নিচে হচ্ছে তো সৃষ্টি মায়ের বার্থডে সেলিব্রেশন করা হলো এখানে, মানে অনেকটা রাত হয়ে গেছে, নিজেদের মধ্যে নিজেরা নিজেরা করেছি। তোমরা সবাই এসো আমাদের মেয়েকে প্লিজ একটু সবাই আশীর্বাদ করে দিও, আর আসছে বছর আমাদের আশা আছে মেয়েদেরকে নিয়ে, এবং আমরা আবারও সেলিব্রেশন করবো, আমার মানে গিফট করছে আশীর্বাদ করছে। মুখটা একটু মুছে দাও, আমাদের বৌদি দেখো আমার সামনে টুপি নিয়ে বসে বাবাই লিজু কই কি কোন দিকে ওইখানে দিয়ে দিলে হবে না দিদি,
লিজুর মাথা দিছি না এক টান দিন তো বন্ধুরা সৃষ্টি সোনার কেক কেটেছি তোমরা সবাই ওকে দুই হাত ভরে আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর তুই মাছখানে থাক এখন সবাই খেতে যাবে তো মামিদের বাড়িতে রান্না হয়েছে ওখানে খেতে যাবে আমার ছোট মেয়ে প্রচন্ড জ্বালাতন করছে ঘুমের জন্য তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমার সৃষ্টি সোনার পাশে থেকো তো এখানে আমাদের এই যে হচ্ছে এই যে বড় মামনি মা তো বন্ধুরা সবাই প্লিজ আমাদের পাশে থেকো তোমাদের কথা রাখতে পেরে আমরা খুব খুশি তোমরা অনেকে কমেন্ট করেছো সৃষ্টি সোনার বার্থডের জন্য তো আমরা করেছি বার্থডেটা তো সবাই প্লিজ কমেন্ট করো আর সৃষ্টি সোনার পাশে থেকো আমাদের গোটা ফ্যামিলি এই যে তোমাদের দাদা ভাই চলে আসো সবাই চলে আসো আর ওই যে দেখো এখানে দিদি ভাই দিচ্ছে এই যে দেখো এই দেখো দেখো এই যে সবাই দেখো গামছা পরিয়ে দেখাচ্ছে সবাই দেখো